সুজি দিয়ে দারুণ কিছু নতুন মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আবারও কড়ের মধ্যে এক চামচ ঘি নিয়ে নিলাম এখানে আমি চা চামচের এক চামচ ঘি দিয়েছি এক বাটি সুজি দিয়ে দিলাম প্রায় একশো তিরিশ গ্রামের মতন এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট সুজিগুলোকে ভেজে নিয়েছিলাম তুলে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো এম মতন দিয়ে দিলাম দুধ আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী আর ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে নারকেল কোড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটার মতন দুধের সন্দেশ আপনারা যে কোনো সন্দেশ দিতে পারেন নাহলে গুঁড়ো দুধও দিতে পারেন তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে যখন মিশ্রণটা ঘন করা হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিতে হবে একটা থালা নিতে হবে থালার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে তারপরে মিশ্রণটাকে ভালো করে সেট করে নিতে হবে আর এইভাবে আমি প্রথমে লম্বা তারপরে এরকম একটু পিসে কেটে নিলাম মানে বরফির আকারে কেটে নিলাম আর ওটিজিতে দিয়ে দিতে হবে দুশো ডিগ্রি সেন্টিগ্রেটে এখানে আমি প্রায় কুড়ি মিনিটের মতন মিষ্টিগুলোকে একটু বেক করে নেবো এতে মিষ্টিগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার আমি ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছিলাম কালারটা আপনারা দেখুন কত সুন্দর এসেছে আর এই সুজির মিষ্টিটা খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে